দস্তার হ্যাঁ ফার্মাদা জানালা এসে তরবে আমি সমল গাঙ্গুলি হ্যাঁ বাকুড়া থেকে আজ আমরা এসেছি ওনার পান মার্কেটে পানের হাট হয় এখানে সপ্তাহে দুবার হয় তো এখানে আমরা একটা জুন গাছ পাওয়া যায় জুন গাছ তো জুন গাছ সম্বন্ধে একটু চাষি ভাইদের সঙ্গে আলোচনা করবো কি নাম ওনার সমু মাঝি এই জায়গাটার কি নাম এটা অন্দা আচ্ছা এইটা কি জুন এটার কি কাজ এটা পানগুড়িতে কাজে লাগে আমাদের আচ্ছা কীরকম কাজে লাগে একটু বলুন কাজে লাগে লফ বাঁধাবাঁধি হয় পাহাড়ি কাজ করা হয় ও এটা কীভাবে করা হয় কাজটা লোকেই করে আর কি তারা হাতে করে পাখি দিয়ে গুন্ডে দেওয়া করে ও মানে এটা একটা একটা করে হাতে করে নেওয়া হয় একটা করে হাতে করে নেওয়া হয় তারপর পানের গাছের মধ্যে বাঁধা কাজে বাঁধা বাঁধা হয় আচ্ছা এটা দড়ি কেন দেওয়া হয় না এটা কেন দেওয়া হয় ওটা দড়িতে কাজ হবে না আচ্ছা যেটা উপরে চালের কাজ হয় সেগুলো দড়িতে কাজ হয় আচ্ছা এটা শুধু এই 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 জুনেরই কাজ হয় আচ্ছা আচ্ছা এই জুন কি এটা কি চাষ করা হয় নাকি না চাষ হলো এগুলো যেখানে সেখানে হয় ও তো এটা কি আপনি আজকে টাকা দিয়ে কিনলেন টাকা দিয়ে কিনলাম আচ্ছা কত দাম চলছে এখন এটা এটা 30 টাকা দাম চলছে মানে 30 টাকা দাম বলতে কেজি হিসেবে 30 টাকা কেজি আচ্ছা আপনার মানে এটা কত কেজি আছে এটা আছে 18 কেজি 18 কেজি এটা কতটা পান বাঁধা যাবে এটা পান মোটামুটি তোমার বিঘা পাঁচে বাঁধা যাবে বিঘা বিঘা পাঁচে ও পাঁচ বিঘের পান বাঁধা যাবে মানে তো পাঁচ বিঘাতে কত পান থাকে মোটামুটি কত পানের গাছ থাকে পাঁচ বিঘাতে মোটামুটি তোমার লাখ লাখ চারেক থাকে চার লাখ চার লাখ গাছ থাকবে আচ্ছা আচ্ছা আপনার কী নাম আমার নাম শিবুলা আচ্ছা আপনার বাড়ি বড়ামুড়ি আচ্ছা আচ্ছা এই এই যে জুন এই যে জুন এই জুন কি গাছ কি চাষ করা হয় নাকি না না চাষ হয় তাহলে আপনারা এটা কিনতে কেমন করে পান কিনতে এমনি সব কেটে নিয়ে আসে ঝোড়ে আরে সব চারদিকে হয় মাঠে আচ্ছা আচ্ছা তো এটা আপনার মানে পান গাছ বাঁধতে খুব সুবিধা হয় তাই হ্যাঁ পান গাছ বাঁধতে সুবিধা হয় মানে জলে আবার পচাতে হবে ও জলে কি করতে হয় জলে 10-12 দিন জুনটা দিতে হবে হুম যে পচে গেলে জুনটা নরম হবে বাঁধতে সুবিধা কাটবে না আচ্ছা আচ্ছা এই বাঁধন বাঁধনটা মোটামুটি কতদিন থাকবে ওই মাস দুয়ের বাদ দিয়ে আবার নামাতে হবে দেড় দু মাস বাদ আচ্ছা আচ্ছা তো এটা চাষ করতে পারলে খুব ভালো হতো না হ্যাঁ চাষ করলে ভালো হবে চাষ করতে হলে ভালো হবে এটা কি বীজ বা কিছু পাওয়া যায় না বীজ নয় এমনি গাছে লিজে লাগাতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পানের বাজার দর কিরকম ছিল এই পানের বাজার দর খুব নমা মোটামুটি 200-250-150 ভালো পান 300 হাড়তে আর এখানে মোটামুটি যারা কৃষক বন্ধু রয়েছেন যারা পান চাষি এখানে কতজন মোটামুটি পান নিয়ে আসেন এই বাজারে বহু লোক আছে আমরা 500-700 লোক আছে 500-600 আর কতগুলো গ্রামের লোক আছে এখানে ওরা প্রায় অন্তত 20-30 গ্রামের লোক আছে গ্রামের লোক আছে হ্যাঁ আচ্ছা এটা সপ্তাহে দুবার হয় বললো হাটটা সপ্তাহে দুদিন শুক্রবার আর সোমবার আচ্ছা ঠিক আছে